ওকে আমরা দুটো প্যাকেটই দেবো, ঠিক আছে? আমরা এটাই বলতে চাইছি যে কারুর কোনো না, আজকে রুটি দিয়ে আমরা এইভাবে উদ্বোধন করবো, মানে সবার জন্য, যে যা চায় তাকে তাই দেবো, কোনো বাধ্যবাধকতা নেই, সবাইকে বললাম সবাই খাবার দেবে, যারা যারা এখানে উপস্থিত হয়েছে, কেউ এখানে নেতা না, কেউ এখানে বড় না, কেউ এখানে মেজো না, কেউ ছোট, সবাই রাজা, আমরা সবাই একটা গান করে, মানে সেই গানের লাইনে আমরা সবাই রাজা, এখানে সেই কথাটাই বলবো, কেউ কিচ্ছু না, সবাই আমরা একসাথে সবাই মিলে করবো, আর প্রত্যেকে আমরা খাবার দেবো। কিন্তু আর এবার একটা কথা আছে যে আমরা কেন ছবি তুলছি, ছবিটা আমরা এই জন্য তুলছি যে যাতে আমাদের দেখে আরো দশটা মানুষ এগিয়ে আসে, যদি আরো দশটা ক্লাব, আরো দশটা সংগঠন এগিয়ে আসে, সেটাই আমাদের যাবো। আর একটা কথা বলা, আমরা একটা ভুল বার্তা দিই, আমরা ভাবি আমার মনে শুধু প্রচার চাই, এটা ভুল কথা, কারণ বলছি প্রচারটাও ইম্পর্টেন্ট আজকে যুগে দাঁড়িয়ে, এই একবিংশ শতকে দাঁড়িয়ে, তুমি যদি শুধুমাত্র এখানে আজকে আমরা দিয়ে গেলাম, এখানে কটা মানুষ জানবে, এই কয়েকজন জানবে, তার বাইরে কেউ কেউ জানবে, তাহলে আমাদের যে প্রচারটা, অর্থাৎ প্রচার মানে কি মানুষের চেতনা প্রেরণার প্রচার, নিজেদের প্রচার নয়। তাই আমরা বারবার বলবো, আমরা সবাই যেন এখানে দিই, সবাই এটা নিজের সংগঠন, সুরিত পর কোনো আলাদা কিছু না, আমরা নিজেরাই বন্ধুদের মধ্যে তৈরি করেছি, আজকে বন্ধুরা এক হলে সবাই মিলে আমরা এক হলাম, সুরিত মানেই বন্ধু, অর্থাৎ লাস্ট করবো, আর বেশি বলবো না, লাস্ট এইটাই বলবো, এখানে পুরো বাসাত পাঠ্যক্রম শেষ করবো আমরা, আমার বিশ্বাস তারপরে প্রচুর আমাদের খাবারের সাফিসিয়েন্ট থাকবে, তারপর আমরা নিচে যাবো, নিচে গিয়ে যত ভ্যানটাকুড়া রয়েছে, যত রয়েছে তাদের দেবো, তারপর আমরা বাজারে যাবো, বাজারে প্রচুর এরকম মানুষ যারা দুবেলা দুপুরে খেতে পায় না, আমি দেখি মানে রাত্রিবেলা এখন যে পচা সবজিগুলো থাকে ওরা সেই সবজিগুলো বাড়ি নিয়ে যায়, মানে ফেলে দেওয়া সবজিগুলো আমরা ওদের মুখেও খাবার তুলবো। আর আবারও বললাম যে দুটো প্যাকেট চায় তাকে দুটো প্যাকেট দেবো, তিনটে চাইলে তিনটে প্যাকেটই দেবো, দরকার বললে খাবার যদি আরো লাগে আমি দায়িত্ব নিয়ে বলছি আরো খাবার অর্ডার দেওয়া হবে, এই বলে আমরা শুরু করছি, সবাই কিন্তু খাবার দিই। আর তোর লেখার প্রথম প্যারাগ্রাফটা বললি না, আমি বলে রাখি প্রথম মাথায় আমার কেন হয়েছিল রুটি দিয়ে করার, তার আগে একটা কথা বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রপোজ দিয়ে করেছি, কিস দিয়ে, মানে সবকিছুতে কিস করেছি, প্রপোজ দিয়ে, কিস দিয়ে, হ্যাঁ আমরা যৌবন, আমরা এগুলো করতে ভালোবাসি, এইটা করার পর আমার মনে হয়েছে যখন আমি ভ্যালেন্টাইন ডে তে আমার প্রেমিকাকে যখন ভ্যালেন্টাইন ডে তে আমার প্রেমিকাকে আমি গিফট দিয়ে যখন ফিরছি, ফেরার সময় দেখি একটা বাচ্চা এখান থেকে রেল লাইন পার করে যাচ্ছে, তার প্যান্টটা নেই, তখন প্রথম মাথায় আসলো যে না এদের জন্য তো একটা ডে করলাম, তাহলে এদের জন্য কেন একটা হবে না, আমরা ভ্যালেন্টাইন্স ডে করছি, হাজার হাজার টাকা দিচ্ছি, তাহলে যদি ভ্যালেন্টাইন্স ডে হতে পারে, প্রপোজ ডে হতে পারে, কি যোগ্য হোক, আমরা ওরও পক্ষে, আমরা এর বিপক্ষে নেই, কিন্তু যদি প্রেমের দিন হতে পারে তাহলে কেন এই বাচ্চাগুলোর জন্য রুটি ডে হতে পারে না, সেই প্রথম মাথায় আসা, মাথায় আসা বা প্রথম সময় দা আমাদের সবার সাথে কথা বলা, কথা বলে একদম আমি একদম মানে খুব দায়িত্ব নিয়ে বলছি, রমেন দাস মোয়াদা কারোর নাম বলছি না স্পেশাল ভাবে, মানে এরা একটু মানে বাড়তি দায়িত্ব নিয়ে বললো হ্যাঁ এটা আমরা করবো, তখনই সুরিত বর সেইভাবেই সৃষ্টি, সেইভাবে আমরা নতুন করে আজকে এই জায়গায় আমরা দ্বারা দাঁড়িয়ে আছি, আজকে দেখুন আমার দেখা সেই স্বপ্নটা আজকে কেন সবার স্বপ্ন, এমন একজন রয়েছেন যার এখানে স্বপ্ন না, সবাই যেন ভাত পায়, সবাই যেন রুটি পায়, ওই সুদার রাজ্যে পৃথিবী গত্যময় পূর্ণিমা চাঁদ।